to Allah, access to Allah, alhamdulillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen wal aqibatu lil muttaqeen wa salatu wa salamu ala sayyid al anbiya'i wal mursaleen নবীনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহ পাক রব্বুল আলামিনের শাহী দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে আলোর দিশার অনুষ্ঠানে উপস্থিত হওয়ার। শুরুতে অনুষ্ঠানের পক্ষ থেকে লক্ষ কোটি দরুদ আর সালাম সোনার মদিনায় নবীর রওদা মোবারক প্রেরণ করছি। প্রতিদিনের ন্যায় ইকরা বাংলার দূরেও কাছের অসংখ্য অগণিত দর্শক শ্রোতা ভাই বোনদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি। আজকেও আমাদের সাথে আছেন আলোর দিশার অনুষ্ঠানের নিয়মিত মেহমান লন্ডন ইসলামিক স্কুলের সম্মানিত শিকুলহাদিস মেনর পাক শাহজালাল মসজিদের ইমাম ও খতিব হযরত শাইখ মুফতি আব্দুর রহমান সাহেব দামাত বারাকাতুহুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন হুজুর? আলহামদুলিল্লাহ। জাযাকুমুল্লাহ খায়ের। গতকালকে থেকে হুজুর যে বিষয়ে আলোচনা করে যাচ্ছে করছেন, গতকালকে আলোচনা আমাদের সামনে উপস্থাপন করেছেন যে সন্তানের লালন পালন সিরাতুন নবীর আলোকে এত গুরুত্বপূর্ণ একটি বিষয়। আল্লাহু আকবার। যারা আমরা সন্তানের বাবা হয়েছি, মা হয়েছি, আমাদেরকে জানতে হবে আল্লাহর রসুল এবং ইসলাম আমাদেরকে কী দায়িত্ব দিয়েছে। সন্তান আমরা বলি আমাদের সন্তান, আমার সন্তান, আসলে আমাদের সন্তানের মালিক হলেন আল্লাহ। আমাদের আমরা আমানত হিসাবে পেয়েছি, এই আমানতের যদি জিম্মাদারি আমরা সঠিকভাবে যদি আদায় করি না তাহলে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। এই জন্য এই বিষয়টা অতি গুরুত্বপূর্ণ। আমরা হুজুরের কাছ থেকে এই বিষয়ে আলোচনা শুনবো, এরপরে আমরা ইনশাআল্লাহ আপনাদের কলের দিকে ফিরে যাবো। জাযাকুমুল্লাহ খায়ের। জি হুজুর, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়াহদাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা। وقال النبي صلى الله عليه وسلم كل غلام مرتهن بعقيقته تذبح عنه يوم السابع ويحلق رأسه ويسمى. بارك الله لنا ولكم بالقرآن العظيم ونفعنا وإياكم بما فيه من الآيات والذكر الحكيم. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা ভাই এবং বোনেরা, গতকালকে আমরা আলোচনা করেছিলাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সীরা, নবীজির আদর্শ, সুসন্তান লালন পালনের ক্ষেত্রে বিশেষ করে আমরা যারা প্যারেন্টস, মা বাবা যারা রয়েছি, নবীজি আমাদেরকে কীভাবে শিক্ষা দিয়েছেন যে একটা সন্তান জন্ম নিলে আমরা প্যারেন্টস হিসাবে, মা বাবা হিসাবে আমাদের উপর কী দায়িত্ব। গতকালকে যেটা বলেছিলাম আমি যে কোরআনে করিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দায়িত্বের কথা আমাদের উপর যে কী পরিমাণ দায়িত্ব রয়েছে, এই দায়িত্ব আদায়ের পরিমাণ সম্পর্কে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছিলেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, যে আমরা নিজেদেরকে এবং নিজেদের সন্তানদেরকে আগুন থেকে রক্ষা করব। এখানে আগুন বলা হয়েছে যে একটা সন্তান যদি আগুনের মধ্যে নিক্ষিপ্ত হয়ে যায় তখন মা বাবা আমরা যে কোনোভাবে যে কোনো উপায়ে সন্তানদেরকে অগ্নি থেকে রক্ষা করার জন্য যে পরিমাণ চেষ্টা করব, ঠিক তেমনিভাবে একটা সন্তানকে সুসন্তান হিসাবে গড়ার জন্য জান্নাতের পথে এবং জাহান্নাম থেকে মুক্তি, এই ব্যাপারে আমরা যেন সচেষ্ট থাকি, এই দায়িত্বের কথা কোরআন শরীফে আল্লাহ সুবহান ওয়া তাআলা ইঙ্গিত করেছেন। এবং হাদিসের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন রাঈয়াতিহি, যে প্রত্যেক একটা জিম্মাদারি এবং রেসপন্সিবিলিটি রয়েছে আমাদের প্রত্যেককে, সেই দায়িত্ব এবং রেসপন্সিবিলিটি সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে। এবং প্যারেন্টস হিসাবে একটা সন্তান আল্লাহু আকবার বহু বড় একটি নিয়ামত। হয়তো যদি এই সুসন্তান হিসাবে আমি গড়তে পারি সারাটা জীবন, এই সন্তান আমার জন্য সদকায়ে জারিয়া হবে, সন্তান আমার জন্য দোয়া করবে, মরার পরেও আমি সওয়াব পেতে থাকবো, এই সন্তান হয়তো আমি বাবার জান্নাতের কারণ হতে পারে, জান্নাতের দরজা বুলন্দের কারণ হতে পারে, এবং এই সন্তান দুনিয়া এবং আখেরাতে আমার চেহারাকে উজ্জ্বল করার একটি কারণ বনতে পারে, সেই কথা আমার মাইন্ডে রাখতে হবে। অত্যন্ত বড় একটি নিয়ামত সন্তান পাওয়া। সেজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সন্তান, এটা আমি গতকালকে বলেছিলাম, সন্তান জন্মের আগে আমরা কী করব, জন্ম নেওয়ার পরে আমরা কী করব, এই ব্যাপারে যদি আমরা নবীজির জীবন এবং নবীজির শিক্ষা থেকে আমরা শিক্ষা গ্রহণ করি তাহলে আমরা দেখতে পাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি নবজাত শিশু, একটা সন্তান জন্ম নেওয়ার পরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজটি করতেন, আজান দিতেন। তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবে এই কথা মেনশন রয়েছে, আজান দিয়েছেন।
অবশ্য কোন কোন ওলামায়ে কেরাম ফুকায়ে কেরাম ডানকানে আজান বামকানে একামতের কথাও বলে থাকেন, কিন্তু হাদিস শরীফের তিরমিজি সহ বিভিন্ন হাদিসের কিতাবে যেটি এসেছে সেটি সিধা শুধুমাত্র আজানের কথা এসেছে। কিন্তু আজান কোন কোন সময় একামতকেও আজান বলা হয়, এটাও বলে গেলে চলবে না। বাইনা কুল্লে আজানাইনে সলাতুন, নবীজি বলেন একটি হাদিসের মধ্যে সুবহানাল্লাহ, যে দুই আজানের মধ্যে নমাজ রয়েছে। দুই আজান বলতে প্রথম আজানকে আজান এবং একামতকে এখানে আজান বলা হয়েছে। লেহাজা রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজান দিয়েছেন, সেই আজান থেকে অবশ্য ফোকায় কারাম এখান থেকে এই মিনিং করেছেন যে ডান কানে আজান এবং বাম কানে একামত। যদিও কোনো কোনো উলামায়ে কেরাম সেই বিষয়ে দ্বিমত করেছেন এবং বলেছেন যেহেতু হাদিসে আজানের কথা এসেছে অতএব শুধুমাত্র আজানই দেব। যাই হোক, তা আজান তো অবশ্যই দেব। এরপরে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটি করতেন, একটি সন্তান জন্ম নেওয়ার পরে এই নবজাত শিশুকে নবীজির কাছে নিয়ে যাওয়া হতো। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর চাবাইয়া দিয়ে তারপরে ওই বেবির মুখে ঢুকাইতেন, যেটাকে কিতাবের পরিভাষায় হাদিসের পরিভাষায় তাহনিক বলা হয়। রসুল ইসলাম সেটি করতেন। এ থেকে অনেক ফায়দা। প্রথমত, এই বেবি কীভাবে দুধ পান করবে সেটার একটা প্রশিক্ষণ হয়ে যায়, কারণ যখন এই বেবি এই চাবানো খেজুর মুখে দেওয়ার পরে যে সময় সে চুষা চুষা শুরু করবে, তো সেখান থেকে কীভাবে দুধ চুষে বের করবে সেটারও একটা প্রশিক্ষণ হয়। তাছাড়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বরকত এই সন্তান পেয়ে গেল, সেজন্য নবীজি যেহেতু পৃথিবীতে নেই সেই হিসাবে কোনো আলিম কোনো মুত্তকি কোনো পরহেজগার লোকের মাধ্যমে তখনিক করা যেতে পারে। ফুকায় কারাম সেটাকে সুন্নত বলেন। তিন নম্বর যে বিষয়টি আমরা করব, সন্তান জন্মের সাত নম্বর দিনে কয়েকটি বিষয়ের কথা আদিসে এসে যেটা আমি আদিস পড়েছি। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি বলেন, প্রতিটি সন্তান আকিকার সঙ্গে তাকে বেঁধে রাখা হয়, অর্থাৎ আকিকা না করা পর্যন্ত এই সন্তানের উপর অনেক বিপদ থাকতে পারে, এবং আকিকা না করলে হয়তো এই সন্তান কেয়ামতের দিন মা বাবার জন্য সুপারিশ করার যোগ্য না বনতে পারে, মা বাবাও হয়তো এই বাচ্চার জন্য সুপারিশ করার সুযোগ না পেতে পারেন। আল্লামা ইবনে কাইয়িম রহমতুল্লাহ এই কথাগুলো বলেছেন। মুরতাহিনুন, সে বন্দী থাকে। বন্দী থাকার অর্থ কি? যে বিপদ থেকে মুক্ত থাকে না, বা হয়তো সে তার মা বাবার জন্য অথবা মা বাবার তার জন্য যে সুপারিশ করবেন সেই সুযোগ পাওয়ার জন্য আকিকে করতে হয়। এবং আকিকে করার একটি ফায়দা হলো, যদি আকিকে করা হয় তাহলে এই সন্তানের বিপদ আপদ থেকে এই বাচ্চারা মুক্ত থাকে। প্লাস এই আকিকার মাধ্যমে যে যিনি আমি আকিকে করলাম আমার অন্তর থেকে মালের যে বখালত যেটা সেটাও চলে গেল। তাছাড়া এই আকিকার মাধ্যমে রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি একটি আদেশ রসুল নিজেও করেছেন এবং আমাদেরকে আদেশ দিয়েছেন, সেই আদেশটাও পালন করা হলো। অতএব আকিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো রসুলুল্লাহ সাল্লাম বলতেছেন যে সাত নম্বর দিনে আকিকা করা হবে। ওয়ায়ুহলাকু রাআসুহু, এবং আরেকটি কাজ, মাতার চুল শেভ করে যদি সম্ভব হয় শেভ করা হবে। এবং অন্য আরেকটি হাদিসে এসেছে, শেভ করার পরে কামানোর পরে এই চুলকে ওজন করে সম পরিমাণ সোনা নয়, কিন্তু হাদিসে যেটা এসেছে রূপা চান্দি, এই সিলভার তার সমপরিমাণ সিলভার অথবা তার মূল্য সদকা করার কথা হাদিসে এসেছে। এবং নাম রাখার কথা এসেছে সাত নম্বর দিন। অবশ্য কোনো কোনো হাদিসে এরকমও আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি এবং সাহাবায়ে কারাম জন্মের প্রথম দিনও নাম রেখেছেন। ইভেন কোরআনে করিমের দিকে যদি আমরা তাকাই তাহলে আমরা দেখি হযরত মরিয়ম রাদিয়াল্লাহু তাআলার নাম তো জন্মের আগেই রাখা হয়েছিল। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াসালামের নাম, উনি জন্মের পূর্বেই ওনার নাম আল্লাহ সুবহানাহু কোরআনে ঘোষণা দিয়েছেন। সেই হিসাবে জন্মের আগেও যদি কেহ সন্তানের নাম চিন্তা করে একটা রেখে দেন বাছাই করে সেটাও জায়েজ রয়েছে। তো আমরা সব কিছু মিলিয়ে নাম রাখার ক্ষেত্রে যে কথাগুলো আমরা জানতে পারলাম, যে নাম রাখা এটা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব, যে আমরা যেন সঠিক এবং অর্থ সঠিক অর্থপূর্ণ একটি নাম যেন আমরা রাখি, কারণ কেয়ামতের দিন প্রত্যেক সন্তানদেরকে তার এই নাম দিয়ে ডাকা হবে, এটা একটা পরিচয় হবে, আইডেন্টি হবে। এবং অনেক সময় নামেরও বিরাট বড় একটি প্রভাব প্রতিক্রিয়া এবং প্রভাব ব্যক্তির উপর পড়ে। কিন্তু বড় আফসোস, আমরা অনেক সময় আমরা দেখতে পাই 80 বৎসর
70 বছর বয়স নাম জিজ্ঞাসা তখন উনি জিজ্ঞাসা করতেছেন যে হুজুর আমার নামটা সম্পর্কে একটু আমি জানতে চাই যে আমার নামটা সঠিক কিনা অঠিক কিন্তু আফসোস হলো যদি এই সময় কোনো হুজুর বলেই দেন আপনাকে যে আপনার নাম হয়তো বা কোনো একটু মিস্টেক রয়েছে কিন্তু এই মিস্টেক আপনি শুনে আপনি করবেন কি এখন তো আপনি সারা জীবনের যে রেকর্ড যেগুলো আছে নাম আপনার যে নামে সব কিছু হয়েছে এগুলো তো আপনি পরিবর্তন করতে পারবেন না সেজন্য উচিত হলো মা বাবার উপর দায়িত্ব হলো যে আমরা নাম রাখার পূর্বেই যেন আমরা এই নামের সঠিক অর্থটা আমরা জেনে নেই এটাই হলো আমাদের দায়িত্ব এবং কর্তব্য বিশেষ করে হাদিসের মধ্যে এসেছে নামের ক্ষেত্রে আহাব্বুল আসমা ইল্লাল্লাহি আব্দুল্লাহ ও আব্দুর রহমান নবীজি বলেন আল্লাহর কাছে অত্যন্ত প্রিয় নাম হলো আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এবং আব দিয়ে নাম যেগুলা অনেকে প্রশ্ন করে থাকেন সেখানে যে আব দিয়ে যে সমস্ত নাম শুরু করা হয় আল্লাহ এবং আল্লাহর 99 সিফতি নাম যেগুলো রয়েছে সেগুলোর পূর্বে আব শব্দ ব্যবহার করা হয় অনেক সময় কিন্তু আমরা মিস্টেকলি ভুলবশত সারনেম হিসাবে ফর এক্সাম্পল আব্দুল মালিক আমরা ওনাকে মালিক বলে ডাকি মালিক ভাই আব্দুল খালিক খালিক ভাই বা খালিক আমরা বলে ডেকে ফেলি কিন্তু এ ধরনের ডাকা কিন্তু এটা জায়েজ নয় এবং কিতাবে লেখা হয় যদি আমার নাম আব্দুল খালিক হয় আমার নাম যদি আব্দুল মালিক হয় কোনো আমার কেউ যদি আমাকে খালিক ভাই বা মালিক ভাই বলে আমাকে ডাকেন আমার জন্য উচিত হবে আমি জবাব দেবো না যেহেতু আমি খালিক নই আমি মালিক নই আমি তো খালিকের গোলাম আব্দুল মালিক আব্দুল খালিক এটা কিন্তু সমাজের মধ্যে অত্যন্ত একটি ভুল প্রচলন রয়েছে যে আমরা অনেক সময় ডাকার ক্ষেত্রে আমরা মিস্টেক করি অহরহ গুণা হইতেছে সেজন্য কেহ কেউ আবার এটাও বলে ফেলেন যে হুজুর যেহেতু আব্দ লাগানোর পরে যে নাম অনেকেই সারনাম ডেকেই ফেলেন তাহলে তো এই নাম না রাখাটাই উত্তম কিন্তু সেটাও সঠিক নয় আমি আমার সঠিক কাজ করব তাই বলি কেহ কোনো লোক যদি সেখানে ভুল করলো সেই ভুল করার কারণে আমি সঠিক জিনিস যেটা এটা আমি বাদ দিতে পারি না যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাবুল আসমা যে সর্বাধিক প্রিয় নাম আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই দুইটি নামের শুরুতেই আব্দ শব্দ যুক্ত রয়েছে অতএব সঠিক একটি নাম রাখা যাবে আমাদের কর্তব্য আমরা যারা নাম ধরে ডাকি নামটাও যেন শুদ্ধভাবে আমরা ডাকি সেটাও আমরা লক্ষ্য রাখতে হবে কোনো লোকের নামকে বিকৃত করে ডাকা হাদিস নিষেধ এসেছে যেটা মনে করেন ক্রিটিসাইজ করে তার নামকে যদি আমি বিকৃত করে ফেলি কোরআন এবং হাদিসের মধ্যে শক্তভাবে নিষেধ এসেছে এটাকে কবিরা গুণা বলা হয় অতএব নাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় তো তিরমিজি শরীফে হাদিসে এসেছে যে নাম রাখা হবে সপ্তম নম্বর দিনে এবং সপ্তম নম্বর দিনে যদি সম্ভব হয় মাতার চুলকে কামানোর পরে ওজন করে সমপরিমাণ রূপা অথবা সমমূল্যের টাকা গরিবদেরকে সদকা করে দেওয়া যদি সম্ভব হয় না কোনো সময় হয়তো আমি দিন কামাবো আমি কামার সুযোগ পাইতেছি না অনেক সময় অনেক মা বোনেরা হসপিটাল থাকেন হয়তো সাত নম্বর দিন পর্যন্ত উনি হসপিটালে রয়েছেন বেবি নিয়ে ঘরে আসতেই পারেন না যার কারণে হয়তো সেখানে থেকে উনি মাতার চুল কামানোর কোনো ব্যবস্থা করতে পারেন নাই বা কে কামাবে কোনো ব্যবস্থা করতে পারেন নাই এমত অবস্থায় ওলামায়ে কেরাম বলেন আল্লাহু আকবার দিন এত ইজি এত সহজ যদি আমার এই নতুন সন্তান এই নবজাত সন্তানের আমি চুল কামাইতে নাই পারলাম আমি যদি অনুমান করে যে কী পরিমাণ চুল হবে একটু বেশি করে যদি রূপা বা রূপার সমপরিমাণ মূল্য যদি আমি সদকা করে দেই আশা করা যায় ইনশাল্লাহ সেই সুন্নতের উপরও আমল হয়ে যাবে ইনশাল্লাহ অতএব আজকে আমরা যেটুকু জানলাম যে সন্তান জন্ম নেওয়ার পরে আজান তারপরে তহনিক তারপরে মাতার চুল কামানোর পরে ওজন করে সমর পরিমাণ এই চুলের মূল্য অথবা রূপা সদকা করা আকিকা করা তারপরে আবার খতনা করা সন্তানের খতনা যদি ছেলে হয় তাহলে খতনা সার্কামসেশন যেটা সেটা করা এটাও কিন্তু সপ্তম নম্বর দিনেও করতে পারেন অনেক সময় বেবি হিসাবেও করা যায় যেতে পারে আবার আমাদের দেশেও কিন্তু কোনো কোনো রীতি আমরা দেখেছি বিশেষ করে সিলেটে নয় সিলেটের বাহিরে অন্যান্য ডিস্ট্রিক্টে ওনারা কিন্তু এইভাবেই বেবি থাকা অবস্থায় ওনারা এই সার্কামসেশন করে ফেলেন বাট এরপরও আমি দেরি করতে পারেন যে মনে করেন যে এই সময় বাচ্চা নতুন জন্ম নিচ্ছে হয়তো কিবা কী হইতে পারে কষ্ট হইতে পারে বা মাবার একটু লুক আফটার করার ক্ষেত্রে একটা সমস্যা হতে পারে সেজন্য যদি আপনি দেরি করেন দেরিও করতে পারেন সমস্যা নেই কিন্তু দেরি করার একটা সময়সীমা থাকতে হবে যাতে করে যেন এই বেবিটা বড়ো হওয়ার পরে ছেলেটা বা এই বয়সে যেন না পৌঁছে যায় যে বয়সে গেলে হয়তো এ সমস্ত কাজ করতে গেলে সে লজ্জাবোধ করবে আমরা অনেক সময় কিন্তু অনেক দেরি করে ফেলি তো আমি তো মনে করবো সাত বৎসর বয়সে যেহেতু নামাজ পড়ার কথা এসেছে হুকুম দেব তো অ্যাটলিস্ট সাত বছর আগ পর্যন্ত বা বেশ থাকি বেশ 10 বছর পর্যন্ত নিলে অনেক সময় প্রবলেম হয়ে যায় কিন্তু
তো হাদিস থেকে যেটা ইশারা পাওয়া যায় যদি লেটই করি আমরা তাহলে খতনার কাজটা যেন 7 বছরের আগে আগে যেন আমরা সেরে দেই সেরে ফেলে এটাই উত্তম হবে হাদিস থেকে যেটা ইশারা পাওয়া আলহামদুলিল্লাহ হুজুর এই দেশে তো অনেক সুযোগ আছে আপনার এই অবস্থায় আপনার করিয়ে নিলে আরো বেটার হয় বেশি বেটার হয় কারণ এই সময় বাচ্চাদের কিন্তু ওই যে শরীরে কোনো প্রতিরোধমূলক যে ক্ষমতা যেটা এটা বেশি থাকে সহজেই মানে এটা একসাথে মনে করেন আপনি এক কষ্টে এই বেবি আপনার এটাও হয়ে গেল ইনশাআল্লাহ এটা খুবই ইজি এবং সহজ তার ফলে হাদিস যেটা বলতেছে বাচ্চা যখন 7 বছর বয়সে পদার্পণ করবে তখন মা বাবার দায়িত্ব হলো হাদিস যেটা বলতেছে মুরু সিবিয়ানাকুম বিসসালাত ইজা বালাগু সাবআ সিনিন যে 7 বছর বয়সে আমি তাকে নামাজের হুকুম দেব 10 বছর হয়ে গেলে তখন আমি তাকে নামাজ পড়ার জন্য একটু যেভাবে নিয়ম মোতাবেক তাকে একটু প্রেশার রেখেও তাকে নামাজ পড়ানোর জন্য আমরা বাধ্য করব এই হাদিস থেকে আমরা 7 বছর বয়সে যখন আমি আমার সন্তানকে নামাজের হুকুম দেব হাদিস বলতেছে তো অবশ্যই নামাজ শুদ্ধ হওয়ার জন্য নামাজের ভিতরে যে সমস্ত সুরা রয়েছে সুরায় ফাতেহা 12 নামাজ শুদ্ধ হওয়ার জন্য কমপক্ষে 4টি সুরা তারপর নামাজের ফরাইদ ওয়াজিবাত তারপরে অজু কীভাবে করতে হবে অজু ভঙ্গ হয় কী কী সমস্ত জিনিস সেই সমস্ত জরুরি মাসাইলগুলোও কিন্তু 7 বছর আগে তো অবশ্যই হাদিস ইঙ্গিত করতেছে আমরা যেন শিক্ষা দিয়েই দিই প্লাস যেহেতু নামাজে আমরা হুকুম করব ঠিক তদ্রুপ একটা সন্তান যদি তার শারীরিকভাবে সে সামর্থ্য হয় তাহলে বালে হওয়ার আগ থেকেই তাকে রমজান শরীফের রোজা রাখারও আমরা আস্তে আস্তে তাকে অভ্যাস করে তুলব কারণ যদি আমরা একটা সন্তানকে ছোটোবেলা থেকে এইভাবে আমরা গড়ে না তুলি তাহলে হঠাৎ করে আমরা যদি বলি নামাজ পড়ার কথা বালে হওয়ার সাথে সাথে বা রোজা রাখার কথা হয়তো সেই বাচ্চা এই কাজগুলো করতে যেহেতু অভ্যস্ত নয় অনেক কঠিন হবে সে করা অথবা তাকে দিয়ে করানো সেজন্য হাদিস আমাদেরকে অ্যাডভাইস করতেছে ছোটোবেলা থেকেই যেন আমরা এগুলো করতে আমরা শুরু করি সবচেয়ে বড় দায়িত্ব হলো একটা সন্তানের জন্য মা এবং বাবা কুদওয়ায়ে হাসানা আমি যেন আদর্শ মা বাবা হতে পারি কারণ আমার সন্তানের প্রথম মাদ্রাসা কিন্তু আমার ঘর আমার ফ্যামিলি বিশেষ করে মা এবং বাবার উঠা বসা কথাবার্তা আদব আখলাক দেখেই সন্তান কিন্তু সব কিছু শিখে অনেক সন্তান স্কুলে যাওয়ার আগ পর্যন্ত যা শিখে মনে আমি তো মনে করি 80% মা বাবাকে এবং ঘরের ফ্যামিলি যারা রয়েছেন এই কালচার থেকেই অনেক কিছু শিখে ফেলে সেজন্য আমার ঘরটা একটা আদর্শ ঘর হবে আমি মাতা এবং পিতা যেন আমার সন্তানের জন্য যেভাবে আমি সন্তানকে গড়তে চাই সেই ধরনের একটা আদর্শ আমার মধ্যে থাকতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেককে সন্তানের জন্য যেন আদর্শ মা বাবা হিসাবে আমরা গুণ আমরা আমাদের মাঝে নিয়ে আসতে পারি আল্লাহ সেই তৌফিক আমাদেরকে দান করুন এবং সন্তানদের সামনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ ওনার বাল্যকাল উনি বাল্যকালে কী করেছিলেন এই সমস্ত বিষয়গুলো যেন আমরা আলোচনা করি যাতে করে রসুলুল্লাহ সাল্লামের মহব্বত এবং প্রথম থেকেই নবীজির প্রতি তাদের আশ্ক সৃষ্টি হয়ে যায় এবং নবীকে আদর্শ হিসাবে যেন তারা গ্রহণ করতে পারে আল্লাহ সুবহানাহু সেই তৌফিক দান করুন আমিন জাযাকুমুল্লাহ খায়ের আমরা হুজুরের কাছ থেকে অনেক মূল্যবান কথা শুনলাম এই কথাগুলোর উপর যেন আমরা আমল করতে পারি হুজুর শুরুতে বলেছিলেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা আমরাও নিজে আগুন থেকে নিজেকে রক্ষা করবো এবং আমাদের সন্তানদেরকে পরিবার পরিজনকেও আগুন থেকে রক্ষা করবো আর শেষ করেছেন নামাজ দিয়ে নামাজের গুরুত্ব আমরা নিজে নামাজ পড়ি এক বাক্যে সবই আমরা বলবো যে আগুন থেকে মানে বাঁচার জন্য আল্লাহর মানে জাহান্নাম থেকে নিজেকে রক্ষা করার জন্য আমাদের সন্তানকে যদি আমরা ভালোবাসি মহব্বত করি তাই সন্তানদেরকেও নামাজি বানানো আমাদের দায়িত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক যেন দেয় যে বাচ্চাদেরকে যেভাবে আমরা মহব্বত করি দুনিয়াবি বিভিন্ন বিষয়ে আখেরাতের বিষয়ে যেন আমরা তাদেরকে উৎসাহিত করতে পারি কাজের কথা যদি আমি বারবার বলতে পারি নামাজের কথাও বারবার বলতে পারি আল্লাহ যেন আমাদের সবাইকে নিজে নমাজি এবং বাচ্চাদেরকেও নমাজি মানে পাক্ষা নমাজি হওয়ার জন্য আল্লাহ আমাদেরকে মানে আমাদেরকে নামাজের গুরুত্ব এবং নামাজকে সঠিকভাবে যেন আদায় করার তৌফিক দান করেন আমাদের সাথে প্রচুর কলার লাইনে আছেন দেখে কে আছেন আসসালামু আলাইকুম আমরা পরবর্তী কলে যাই দেখি কে আছেন আসসালামু আলাইকুম টিভির আওয়াজটা একেবারে কমিয়ে দেন জি আসসালামু আলাইকুম হ্যালো
জি আসসালামু আলাইকুম। একটু জোরে বলতে হবে বোন, আমরা শুনতে একটু শুনলাম এখন। জি জি আমরা শুনলাম। জি আমার একটা প্রশ্ন আছে, প্রশ্ন হইল গিয়ে বদলা হোজ নাই, বদলা হোজ আপনার যদি সৌদি খাউরিরে দিয়া কোরআনি যায় বই বলি। অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, আল্লাহ আকবার, হুজুরে হইবাই বিষয় ইনশাআল্লাহ, জাজাকুমুল্লাহ খের। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম, টিভির আওয়াজটা কমিয়ে দেন, যারাই প্রশ্ন রাখবেন দয়া করে টিভির আওয়াজটা একেবারে ডাউন করে দিবেন অথবা পাশের রুমে গিয়ে প্রশ্নটা রাখবেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি বোন, আমি একটা ফোন করতাম স্যার, একটা জিনিস জানতাম স্যার আপনার কাছে কি। আচ্ছা, পুরুষরা প্যান্ট বলে গন্ঠার উপরে ভিনতে হয়। জি আমরা বিয়ে কইছেন যে বেড়াইতে প্যান্ট থাকি গন্ঠার উপরে রাখতে হয়, আর না ওই যে ইটা গন্ঠার নিচে রাখলে ইটা বললে জাহার নাম জলবা, ওটা কতটুকু আমি জানতাম স্যার। জাজাকুমুল্লাহ খের। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? জি আমার দুইটা প্রশ্ন। জি প্রথমটা বলেন। জানতাম তাই রাম মুজানে হুজুরে হইরা নাম দরিয়া কিয়ামতের দিন দা হইব, ফের যদি পাসপোর্টের মধ্যে থাকে আর কি এক নাম, আর তার নাম একটা যদি থাকে কোন নাম দরিয়া কি কিয়ামতের দিন দা হইব, দাখ নাম দরি না পাসপোর্ট এই দেশে লেখা করা। আমরা বুঝতাম পারছি হুজুরে হইবাই বিষয় ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বোন, আপনার কি প্রশ্ন? আমরা যে বাচ্চাদেরকে নামাজের কথা বলবো, আমার এক ফ্রেন্ড আমাকে বললেন যে নামাজ পড়ো, ওইটা বললে নাকি ভুল হবে, আমরা কিভাবে ওদেরকে বলবো নামাজের কথা, ওইটা যদি একটু আপনি আমাদের কাছে বুঝাইয়া বলেন। মানে নামাজ পড়ো যদি বলেন তাহলে এটা ভুল হবে? হ্যাঁ। আচ্ছা, আমার এক ফ্রেন্ড আমাকে বলছেন যে নামাজ পড়ো বলে ওদেরকে বলতে নেই। তা আপনি কি আর জিজ্ঞেস করছিলেন যে কি বলবো আমি, এটাকে আপনি আর জিজ্ঞেস করছিলেন? নামাজের সময় হয়েছে। আচ্ছা আচ্ছা, জাযাকুমুল্লাহ খায়র, হুজুরে খুবই বিষয় ইনশাআল্লাহ। আমরা পরবর্তী কলে যাই, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। আমরা পরবর্তী কলে যাচ্ছি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি ভাই, আপনার কি প্রশ্ন? জি ভাই, আমার প্রশ্ন হইল কি, আল্লাহ কোরআন শরীফের মধ্যে কইছেন আল্লাহর লিগি আরশুর উপরে, এবভ দ্য থ্রোন। জি, তো ইমাম মালিক, ইমাম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ বিন হাম্বল, তারা কইছেন আল্লাহ লিকে আশরফে। জি, এবলা ওনার কালিমে যখন আমিন কইন আল্লাহ সাইরো হইতি, একটা ঠিক নি জানা। আর আমার সেকেন্ড প্রশ্ন হইল কি, বুখারী মুসলিমের মাঝে রিয়াদু সালিনের মাঝে নবীর সময় কইছেন কোনো মাইশরে যদি তোমার নিজের মা বাপার লাগান যদি দেখো আপনি ব্যস্ত মাইতে নাই, জান্নাত হামাইতে নাই। বাট আমরা বাঙালি সমাজের মাঝে কইন নিজের হৌর হরিলে কি তোমার নিজের মা বাপর লাগান, বাট হাদিসের মাঝে আইছে কোনো মাইশর তোমার নিজের মা বাপর লাগান দেখলে বুখারী মুসলিম রিয়াদু সালিন আরো হাদিসের কিতাব হল কইন বিষয়ে তুমি জান্নাত তোমার তাই না আল্লাহর উত্তর। আর আরো একটা জিনিস, কোনটার ফ্রে একটা খাফর, আমি যতটা জানি মাজুরিটি উল্লামা একটা কোশন কোনটার খাফর আঙ্কলের নিচে গেলে সমস্ত উল্লামা একটা কোশন একটা জাইজ আছে, আমি অহংকারের সাথে করলাম না, একটা ঠিক নিলাম না। জাযাকুমুল্লাহ খায়র, অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন হুজুরে হইবাই বিষয়ে। প্রচুর কলার এখনো লাইনও আছেন, একটু ধৈর্য ধরতে হবে, আমরা একটু আনসারের দিকে যাই, আবার ইনশাল্লাহ আপনাদের কলের দিকে ফিরে আসবো। এক বোন প্রশ্ন করেছেন যে জুমার খুতবা শুরু হওয়ার পর সুন্নত বা নফল নামাজ পড়া যাবে কি, কোন সুন্নত বা নফল নামাজ আছে কিনা? বোনের প্রশ্ন করছেন, সাধারণত তো বোন জুম্মাতে শরীক গড়ে নামাজ পড়েন,
যদি প্রশ্নের উদ্দেশ্য হয় পুরুষের ক্ষেত্রে, যে পুরুষরা মসজিদে আসেন বা যদি কোনো মহিলাও কোনো মসজিদে থাকেন, তাহলে খুতবা শুরু হওয়ার পরে নামাজ পড়া যাবে কি না যাবে না, যদি প্রশ্ন উদ্দেশ্য সেটাই হয়ে থাকে, তাহলে যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা শুরু করার পরে সাহাবায়ে কেরাম কোনো নামাজ পড়তেন না, এবং কোনো কোনো বর্ণমতে ফালা সালাত ওয়ালা কালাম, যখন ইমাম সাহেব খুতবা দিতে বসবেন তখন কোনো কথা বলা অজাবে নিষেধ, নামাজ পড়া নিষেধ, এটাই হলো সাধারণ জেনারেল রুল। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুতবা দিতেছিলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসছেন, জিজ্ঞাসা করলেন যে তুমি লেট কেন? তখন উনি বললেন হুজুর আমি বাহিরে ছিলাম, তো আমি আজান শোনার সাথে সাথেই আমি রওনা দিয়ে দিছি আর আমি এইখানে চলে এসেছি। তখন উমর রাদিয়াল্লাহু আবার প্রশ্ন করলেন তাহলে তো মনে হয় তুমি আজকে গোসল করো নাই, কিন্তু এরপরে সেখানে যেহেতু উসমান রাদিয়াল্লাহু হযরত উমর রাদিয়াল্লাহু খুতবা শুরু করে দিয়েছিলেন, উসমান রাদিয়াল্লাহু ওই দিন আর নামাজ পড়েছেন এরাওয়াতে আসে নাই। সেখান থেকে উলামায়ে কেরাম মশলা বাহির করেন যে জুম্মার খুতবা দেওয়া শুরু হয়ে গেলে বা ইমাম সাহেব মিম্বর যখন বসে গেছেন খুতবা দিবেন তখন আর কোনো নামাজ নাই। শুধুমাত্র একটি ঘটনা পাওয়া যায়, একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এইভাবে খুতবা শুরু করেছেন, একজন সাহাবি গরিব উনি এসেছেন, আসার পরে সাল্লাম জিজ্ঞাসা করছে তুমি নামাজ পড়েছ? তখন বললাম আমি নামাজ পড়ি নাই। বললেন তুমি দাঁড়িয়ে নামাজ পড়ো। তুমি নামাজ পড়ছেন, সাহাবা কেরাম দেখছেন, নামাজের পরে ওনার জন্য কালেকশন করা হয়েছে। সুলায়ক ইবনে হুদবা আল গিতফানি নামে ওই সাহাবির নাম ছিল, সুলায়ক ইবনে হুদবা আল গিতফানি রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেহেতু উনি দরিদ্র সাহাবি ছিলেন, তো যেহেতু উনি লেটে আসছেন নামাজ পড়ছেন সাহাবা কেরাম দেখছেন, এরপরে সাল্লাম কালেকশন করেছেন। অনেক উলামায়ে কেরাম বলেন যে এটা খুব সম্ভব ওই ব্যক্তির জন্যই খাস, কারণ উনি গরিব ছিলেন দরিদ্র ছিলেন, সেই হিসাবে হয়তো রসুল্লাহ সাল্লাম সবাইকে দেখানোর জন্য ওনাকে নামাজ দাঁড় করিয়ে দিয়েছেন, অথবা ওই দিন রসুল্লাহ সাল্লাম খুতবা শুরু করেন নাই, শুরু করবেন এই পর্যায়ে ছিলেন এবং খুতবা স্টপ করে দিয়েছেন। হাওয়া বা কিছু উলামায়ে কেরাম বলেন যে যেহেতু রসুল্লাহ সাল্লাম খুতবা শুরু করে দিবেন বা শুরু করে দিয়েছিলেন, এরপরেও যখন একজন নামাজ পড়েছেন সেই হিসাবে দুই রাকাত নামাজ তাহিয়াতুল মসজিদ খুতবা শুরু করার পরেও পড়া যেতে পারে, অনেক উলামায়ে কেরাম শেখ মত প্রকাশ করেছেন। হুজুর এই বিষয়টা যদি একটু হুজুর মানে জানার জন্য বলছি, যে যখন উনি সুন্নত পড়ছেন আল্লাহ রসুল কি তার কন্টিনিউ খুতবা মানে কন্টিনিউ ছিল না, কন্টিনিউ করেছেন নাকি স্টপ করেছেন? কোন কোন বর্ণমতে সেই পাওয়া আশা করা যায় যে রসুল স্টপ করে দিয়েছিলেন। আচ্ছা, সেজন্য সপ্তাহ মিলিয়ে ওয়াকিয়াতুন জুজ'ইয়াতুন লা উমুম আলাহা, একটি এটি পার্টিকুলার ঘটনা, এক সাহাবির ক্ষেত্রে সেটা ঘটেছে, সর্বদা রকম ঘটে নাই। হাদিসে যে ঘটনা এইভাবে খাস হবে সেটাকে খাস হিসাবে দেখতে হবে, এটাকে আম জেনারেল রুল বানানো যাবে না, এটাই মনে করেন অনেক উলামায়ে কেরাম। কিন্তু এরপরেও যেহেতু একটি ঘটনা ঘটেছে সেই হিসাবে অনেক উলামায়ে কেরাম কিন্তু খুতবা শুরু করার পরেও এভাবে যদি কেউ দীর্ঘাত পড়তে চায় কেউ কিন্তু এভাবে পারমিশন দিয়েছেন। কিন্তু আপনি যেটা বলেছেন যে রসুল্লাহ হয়তো খুতবা শুরু করেনই নাই, শুরু করবেন মেম্বর বসেছেন, বা শুরু করলেও হয়তো ওই ব্যক্তির কারণে যদি কথা বলতেছিলেন সময় খুতবা স্টপ করে দিয়েছেন, যদি এমনই হয় তাহলে এটা হয়তো ওই ব্যক্তির ক্ষেত্রেই খাস, এটা সবার জন্য নয়। যাই হোক, উলামায়ে কেরামের এখানে দ্বিমত রয়েছে। সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার, হাজির পরে কন্টিনিউ ইনশাআল্লাহ বিরতি থেকে ফিরে এসে কন্টিনিউ করবেন। যারা আমাদের সাথে আছেন আমাদের সাথেই থাকুন, সময় হয়ে গেছে বিরতিতে যাওয়ার, ফিরে এসে আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। Glory to Allah, alhamdulillah.